এই 1 টাকার সিঙ্গারাই তো খাওয়ার মতো কিচ্ছুই নাই হুদাই। ইতোমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যে রাজশাহীর সাধুর মোড় এলাকায় 1 টাকার যে সিঙ্গারা পাওয়া যায় সেই কথাটা। 1 টাকার সিঙ্গারাই কি এমন আছে, আদৌ কি খেতে ভালো নাকি শুধুই হাইপ? তাদের দাবি তারা দিনে 4 থেকে 5 হাজার সিঙ্গারা, ইভেন এর থেকেও বেশি সিঙ্গারা বিক্রি করে থাকে। তো 3-4 হাজার বেশি হয় গুণা। আসলে কি নাকি মিথ্যা বলছে সেই খোঁজে চলে গিয়েছিলাম আমরা। এই 1 টাকার সিঙ্গারাই তো খাওয়ার মতো কিচ্ছুই নাই হুদাই, শুধুই হাইপ। প্রথমে আমরাও এটাই ভাবছিলাম, তবে মানুষকে দেখলাম অনেক দূর দূর থেকে বাসার জন্য 100 পিস 50 পিস নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ তো দাঁড়িয়ে এখানেই 30 পিস 40 পিস একাই সাবার করে দিচ্ছে। একবারে কয়টা নিয়েছিলেন আপনি? আমি একবারে 30 তো নিয়েছি আপাতত, আরো খাওয়ার ইচ্ছা আছে। রেকর্ড করবেন দেখি, এখন ইচ্ছা তো অনেক খাওয়ার, কিন্তু এখন বেশি খেলে তো আবার প্রবলেম হতে পারে। আমি সর্বোচ্চ 40-50টা তো হবেই। তখন আমরা বুঝতে পারলাম যে না, তাদের দাবিটি আসলে সত্য। তারা শুরু করে সকাল 10টা 11টা থেকে এবং কাজ চলে বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত। 10টা 11টা সকালে সকালে একটা বানাতে আপনার কতক্ষণ সময় লাগে? এটা মনের একটা, 100টা বানালে আপনার কতক্ষণ লাগবে? 100টা বানাতে আপনার এখন হাত চালু তো, নতুন মানুষ পারবে না, আমরা বানাই একটা অভ্যেস। আপনি একাই বানান? এক মা বেটা বানাই। ও আপনার নাম? হ্যাঁ। তো মোটামুটি আপনারা হচ্ছে 4 হাজার বানাতে আপনাদের কতক্ষণ লাগবে? বেশি বানাই, হ্যাঁ 5টা যতক্ষণ বানাতে পারি, একটা বানাইলে একটাই বেশি। শুরু করেন? হ্যাঁ। 12টা দিয়ে শুরু করেন, শেষ হয় কখন বানানো? এখনো বানাচ্ছে দিন। আমি কিছু পয়েন্ট আবিষ্কার করেছি কেন এই মা ছেলের দোকানে অনায়াসে 4 থেকে 5 হাজার সিঙ্গারা বিক্রি হয়ে যায়। 1, সিঙ্গারার সাইজ খুব ছোট হওয়ায় সহজে অনেকগুলো খাওয়া যায়। 2, দাম 1 টাকা হওয়াতে সাইকোলজিক্যালি মনে হয় দাম তো 1 টাকা মাত্র, যতই খাই বেশি টাকা তো লাগবে না। 3, খাবারের স্বাদ, শুধু যে দাম কম তা না, সিঙ্গারার স্বাদটাও কিন্তু বেশ ভালো, আপনি একসাথে অনেকগুলো খেলেও খারাপ লাগবে না। আর এই যে 1 টাকার সিঙ্গারার একদম এক্সাক্ট লোকেশনটা হচ্ছে রাজশাহীর সাধুর মোড়ে, একদম সাধুর মোড়ে, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে তারা একটা ছোট্ট মাত্র ধাবা টাইপের, মানে জাস্ট একটা ঢপ নিয়ে বসে, আর এখানে কিন্তু তারা সকল জিনিস ভাজা পোড়া করে, মা এবং ছেলে, মানে খালা এবং হচ্ছে তার এই যে ছেলেটা। যাই হোক, তো সবাই কিন্তু এখানে হুমড়ি খেয়ে পড়ছে, একদম দূর দূরান্ত থেকে লোকজন আসে, সবাই এই 1 টাকার সিঙ্গারা একদম ভাইরাল হয়ে গেছে, অনেক নিউজ টিউজ হয়েছে, বুঝতেই পারছেন। এছাড়াও বিভিন্ন ভাজা পোড়া পাওয়া যায়, তার মধ্যে পেঁয়াজিটা হচ্ছে 4টার দাম 10 টাকা, মানে একটার দাম হচ্ছে 2.5 টাকা করে পেঁয়াজি। পেঁয়াজিটাও জোশ ছিল, মানে সবগুলোর সাথে একটা আবার এক্সট্রা লবণ দেয়, এ লবণটা দিয়ে শশা দিয়ে খাইতে কিন্তু আসলে অনেক জোশ লাগে। তো আপনারা এখানে আসবেন, ট্রাই করবেন, আর আশা করি ভালো লাগবে আপনাদের। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই বাই।